ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী সোমবার পাশ করা বিধানসভা তৃণমূল নেতৃত্বতে নিয়ে ভোট পরবর্তী আলোচনায় যোগ দেন। মূলত ঘাটাল লোকসভায় জেতার পর আজ পাশ করা তৃণমূল নেতৃত্ব নিয়ে বৈঠক করেন। এদিন স্থানীয় নেতৃত্বরা সাংসদদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন। পরে এদিন পাশকুড়া ব্লকের ব্লক সভাপতি সুজিত রায় এলাকার কি কি উন্নয়নমূলক কাজ প্রয়োজন তা নিয়ে দেবকে অনুরোধ জানান। পাশাপাশি এদিন সাংসদ দেব নেতৃত্বদের উদ্দেশ্যে জানান, এলাকার উন্নয়নের যেমন প্রয়োজন তেমনি দলীয় নেতৃত্বদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে নিষেধ করেন। ঘাটাল লোকসভা তৃণমূল জিতলেও পাশকুড়া বিধানসভা 176 ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে, তাই নেতৃত্বদের সতর্ক করে কোনোভাবেই দলীয় বিরোধ না করতে সব ভুলে সমস্ত নেতৃত্বদের একসাথে চলার ডাক দেন। করতে হবে তোমাদের সামনে কত সেটা হয়ে ওঠে না, বাট ডেফিনেটলি এইবারে মানে বেটারমেন্ট ফর দ্য পিপল যেটা দরকার, নট ফর দ্যাট কে আমার পলিটিক্যালি আমি কত ভালো বা কত বড় নেতা হয়েছি সেটা প্রুভ করার জন্য নয়, কেরা মানে আমার অঞ্চলে বা আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং আজকে যেই যেই কথাগুলো বলা এবং ঘাটাল এবং যেটা আমি বলতেই যাচ্ছিলাম কি আসার সময় আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছিলো, পার্থ ভৌমিক এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি তারা 12 বা 13 তারিখে আমার ডেট চেয়েছে, তা আমি যদি ফ্রি থাকি তো ওনারা পুরো টিম নিয়ে আসবেন ঘাটালে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনারা কী ভাবছেন কতদূর কাজটা হয়ে গেলো সেই পুরো রিপোর্টটা ওনারা দর্শক বলছে ভোটারদের সামনে রাখবেন। তো আমি সাংসদ হিসাবে যেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলোর পিছনে লেগে আছে কিন্তু আমি একদিনও এমন নয় কি ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতদূর কাজ এগোলো, সার্ভে কতদূর পৌঁছলো, ওনারা একটা ব্রিজের কথা বলেছিলেন যেই ব্রিজটা মনে হয় যেই লোকটা সেই ব্রিজটাও আমার মাথায় আছে, আমার ঘাটালে একটা রাস্তা ছিল সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা আমরা বিএসডিএতে কনভার্ট করলাম, বিএসডিএ সেই রাস্তাটা করছে। তো আমি যেই যেই কথাগুলো দিয়েছিলাম এই নির্বাচনের প্রচারের সময় বিশ্বাস করুন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলো যেন দ্রুত শুরু হয়, যেহেতু বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে অনেকটা সময় লাগবে তার মানে টেন্ডার হতে বা অন্য প্রসেস করতে, তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।